মর্মান্তিক হৃদয় বিদারক। টিংখাঙত করুণ ঘটনা, একেটি পরিয়ালরে তিনি পুত্রর মৃত্যু। টিংখাঙত বৃহস্পতিবারে এক ঘটনা সংঘটিত হয়। টিংখাঙর রাজগড় সমীপর 2 নং রঙা বননি গাঁওর কিরণ হেমব্রম আর অনিতা হেমব্রমর পুত্র কুলিন হেমব্রম, পুলিন হেমব্রম আর টুকু হেমব্রম পুয়া পথারলে বুলি কামত উলাই গৈছিল। কাম সমাপ্ত করে তিনিওজনে গা ধুবলে বুলি নতুনক খন্দা এটা পুখুরীলৈ গৈছিল। কিছুদিন পূর্বে জেসিবি খন্দা যথেষ্ট দ পুখুরীটো তিনিওজনে অনুমান করিব নোৱাৰি নামি যাত পুখুরীর মাজত আবদ্ধ হয়ে ডুব গৈ অকাল মৃত্যু খাবতি লয় তিনি দুর্ভগিয়ায়। প্রথমে মোৰ তিনিটা লওয়া ভাই এটা ভাগিন এটা সেইকেইটা মই নেমাৰিলে মই গুচি গ'লোঁ ঘৰলৈ। যোৱাৰ পিছত এহেঁতি মই এইফালে গ'লোঁ, তাৰপিছত খবৰ পাইছোঁ যে নাই ল'ৰা দুটাই তিনিটাই সোমাই গ'ল বুলি। আহি চাইছোঁ এটা সৰুটোক পাইছোঁ, দুটা পোৱা নাই, এতিয়া উলিয়াইছোঁ সেইকেইটা মানে উলিয়াম বুলি জাপ মাৰি দিলে মোৰ তিনিটা সোমাই গ'ল। পরবর্তী সময়ত স্থানীয় লোকে এজনের মৃতদেহ উদ্ধার করার পিছত SDRF বাহিনীয়ে অন্য দুজনের মৃতদেহ উদ্ধার করে। আরক্ষী মৃতদেহ কেটা মরণোত্তর পরীক্ষার বাবে ইতিমধ্যে ডিব্রুগড় AMCHL প্রেরণ করেছে। খবর পাইছিল ডিপিডি সেক্রেটারি আপনার আমাকে খবর দিয়েছিল যে আপনার রঙাপননি শেলিপুর পিছপালে পুকুরি এটা তিনজন লোক আমি লগে তারপর গুছি আসিল। আর লকেজনের নাম হয়েছে আপনার কুলিন হেমব্রম 22 বছর, আর কুলিন হেমব্রম 17 বছর, আর রাজা হেমব্রম 12 বছর, আর একটা ঘরের দেউতাকর নাম হয়েছে আপনার হেমব্রম। এই ঘটনায় এতিয়া সমগ্র অঞ্চলতে শোকর ছা পেলাইছে। টিংখাঙৰ পৰা ৰূপম বৰগোহাঁই, রিপোর্ট NENEWS।